শুভ সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং সুরকার ও সঙ্গীত পরিচালক রিপন খানের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হচ্ছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক শিল্পকর্ম প্রদর্শনী শান্তি প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা ও শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 18 এপ্রিল পর্যন্ত সল্টোস গুলশান আর্টের ডিডি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী জাহাঙ্গীর হোসেনের একক শিল্পকর্ম প্রদর্শনী লাইফ ইন মিরর দুপুর 12টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 13 এপ্রিল পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা 6:45 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান প্রান্তজনের কথা রাত 8:20 মিনিটে থাকছে মাসুদ সেজানের পরিচালনায় ধারাবাহিক নাটক ডুগডুগি পলে এসেছেন খুব ভালো করছেন তো এখানে কে আপনি ঘরে যান তিন তলা গেলে ওরা তো খোঁজ নিয়ে চলে আসবে ওরা তো বের করে ফেলবে যে আমি কোথায় থাকি ও আর আমার এই দোতলা বুঝি এই বিল্ডিং এর মধ্যে পড়ে না 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 একই বিল্ডিং হলেও আপনারা যেহেতু এখানে শুধু দুজন মেয়ে থাকেন সামাজিক কারণ হলেও ওরা আপনার এখানে ঢুকবে না তাই আমাকে ঢুকতে দিন তো ঢুকবেন যে বেরাবেন কখন আগে আমাকে ঢুকতে দিন আলোচনা সাপেক্ষে আমি বের হয়ে যাব তবে আপনাকে কথা দিচ্ছি আপনাদের কাউকে আমি কোনো বিপদে ফেলব না প্লিজ আমি ঢুকি আচ্ছা ঢুকেন দেখতাছি বিষয়টা রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান 13 নং বোর্ডিং রাত 9:40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ভালোবাসা কারে কয় আপনি আমারে কিছু কথা বলছেন যে কথাগুলো আমার মধ্যে অন্য রকম একটা ভাবের উদয় করছে কি রকম ভাব আমার জীবনটাকে আমি নতুন করে ভাবতে চাইতেছি সেইখানে আপনার আমার খুব দরকার কিলো আপনি এমন করতেছেন কেন আপনার কি শরীর খারাপ হয়ে গেল কেন নাকি রাত 11:30 থাকছে ট্রাভেল শো অ্যাডভেঞ্চার ম্যান রাত 12:10 থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক রিপন খান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো তুমি ভালো আছো খুব ভালো আছি আর সঙ্গীত জগতের মানুষরা আসলে বেশি ভালো লাগে সঙ্গীত নিয়ে কথা বলার একটা সুযোগ থাকে তো সঙ্গীত জগতের মানুষরা সাধারণত সঙ্গীত নিয়েই ব্যস্ত থাকে বর্তমান সময় আপনারা আসলে কোন ধরনের ব্যস্ততা কাজ করছে সঙ্গীত নিয়েই ব্যস্ততা জিঙ্গেল করছি কিছু গানও করছি নিজের সুর করা যেই গানগুলো সেগুলোর মিউজিক ভিডিও করছি মানে আমি নিজেই করছি এগুলো আপনার শুরুর গল্পটা যদি একটু জানতে যাই যে কিভাবে আসলে শুরু হয়েছিল সঙ্গীতের সাথে পথ চলাটা শুরুর গল্প তো অনেক বড় আসলে জিঙ্গেল যখন হইতো যখন আমি ছোট যখন আমি 16 বছর বয়স তখন ওই সময় জিঙ্গেলগুলো শুনতে ভাল লাগতো না আর বেসিক্যালি যারা মিউজিক করতেন আমার বাবা মিউজিক করতেন ওস্তাদ ছিলেন আছেন এখনই উনি এখন বাচ্চা আছেন তো ওনার কাছে যারা আসতো আর কি ওদের মানে বেশভূষা ভাল লাগতো না
তার মধ্যে টেলিভিশন রেডিওতে যে জিঙ্গেলগুলো যেত ওগুলো শুনতে ভালো লাগতো না, মানে এটা এই ধরনের সুর হয় নাকি, মানে ভিডিও ভালো লাগতো না। তো যাই হোক, একটা মানে যখন আমি একটা এই একটা স্টুডিওতে ইনভলভ হলাম তখন আমার বয়স 16 বছর বয়স, একটা একটা সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে আমি একটা ইনভলভ ছিলাম, নাট্য গোষ্ঠী প্লাস গণসঙ্গীত ছিল, খুব পপুলার ছিলাম ওইখানে ওই সময়ের নাম গোষ্ঠীটার আর কি। তো ওইখানে পাশে একটা স্টুডিও ছিল, ওখানে অনেকে জিঙ্গেল করছিল, তো একটা ক্লায়েন্ট উপস্থিত, তো ক্লায়েন্ট খুব মানে ভালো আচরণ করছিল না, মানে সবাইকে তাচ্ছিল্য করে দেখছিল, তো আমার তো এমনি ভালো লাগতো না জিঙ্গেল টিঙ্গেল, তার মধ্যে মিউজিকের লোকজন মানে আনস্মার্ট হবে হয় এটা আমার আমার ভালো লাগতো না। তো এবং এই যারা সুরকার অনেকে ছিলেন, নাম বলবো না, দুজন মারাও গেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য আনারুদ্দিন খান, অনেক বিখ্যাত লোক ছিলেন, ওনাকেও ইনসাল্ট করছিল ক্লায়েন্ট যে কি সুর এরকম সুর হলো। তা আমি তখন দৌড়ে কথাটা লিরিকটা মুখস্থ করে গিয়ে আমি সেই সময়ের যে গোষ্ঠীটা ওখানে গিয়ে আমি টিউন করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি লজ্জা ভেঙে ভয়টা ভেঙে বললাম যে এই টিউনটা কেমন লাগে দেখেন। তো ক্লায়েন্ট তো একদম দাঁড়ায় বলছে এইটি তো আমি দরকার, এটি চাচ্ছি। ক্লায়েন্ট খুব মহাখুশি এই টিউন শুনে, এবং সেটা রেকর্ডিং হলো মানে সাংঘাতিক আলোচনা ওই সময়, এবং দ্যাট ওয়াজ হিট, এটা 83 কথা, এবং সেটা হিটও হয়েছে, মানে অনেক সুপার হিট একটা জিঙ্গেল ছিল রেডিওতে, এটা চলেছিল। তো এইভাবে শুরু আর কি, তারপর লোকজন দেখি আমাকে নিয়ে বেশ মানে কাড়াকাড়ি শুরু হলো, হ্যাঁ একদম জিঙ্গেল করতে হবো, ভালো জিঙ্গেল করা একটা বিষয়, আমি বুঝতে পারলাম যে আমাকে নিয়ে খুব ই হচ্ছে। অ্যাকচুয়ালি জিঙ্গেল মানে কিন্তু টুইস্ট, অথবা জিঙ্গেল মানে কিন্তু যে গান তা না, কিন্তু বিজ্ঞাপনী মানে সঙ্গীত, হ্যাঁ সেটাকে ডেভেলপ করার অনেক মানে সুযোগ আছে, মানে অনেক টুইস্ট করা অথবা এই সুযোগটা তো আমি পেয়েছি এবং মানে হিট হতে জন্যই। তো আপনাদের সময়ে জিঙ্গেল করেছে সেই সময় আসলে উন্নতিটা এবং এই সময়ের উন্নতিটা আসলে কিভাবে দেখছেন, এই যে পার্থক্যটা এটা আসলে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি তো যারা মেকার তাদের উপর ডিপেন্ড করে অনেক অনেক কিছু, সে কিভাবে মেক করবে, যদি বিজ্ঞাপন নির্মাতা সে তার একটা ভাবনা থাকে, তার ভাবনার থেকে কিন্তু স্ক্রিপ্ট থেকে কিন্তু জিঙ্গেলটা হয়। আমি যে লাস্ট যে কাজগুলো করেছি ম্যাক্সিমাম তো হিট 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 হতো, কিন্তু এখন হিটের সংখ্যা নাই বললেই চলে, মানে সেই ক্ষেত্রে আমি ভালো বলবো না খারাপ বলবো আই ডোন্ট নো। এটা আমি বলতে চাচ্ছিলাম যে সেই সময় জিঙ্গেলগুলো কিন্তু এখনো পর্যন্ত মানুষের মুখে মুখে আছে বা এখনো পর্যন্ত মানুষ এগুলো মনে রেখেছে, তো বর্তমান সময়ের মধ্যে মনে রাখছে রাখছে না কেন আই ডোন্ট নো, এটা আমার দায়িত্ব না আসলে। আর আমি মানে নট ইভেন দ্যাট, মানে আমিও তো মানে হিট জিঙ্গেল করতে পারছি না ওরকম, কারণ এখন যে মেকার যেরকম যেরকম চাচ্ছে সেটা তো আমাকে ফলো করতে হচ্ছে। তা আসলে মেকার যারা বিজ্ঞাপন নির্মাতা তারা তো আরও অনেক পেছনে অনেক টাইম নিয়ে আসে, যে এক মাস দেড় মাস লাগে, এটা স্ক্রিপ্টিং আছে, ক্লায়েন্টের সাথে ব্যবসার ব্যাপার আছে, প্রোডাক্ট নিয়ে ভাবনার ব্যাপার আছে, তো এই জন্য যতটুকু ওখানে কিন্তু ফাইনালাইজ হয়ে আসে যে এরকম একটা স্ক্রিপ্ট হলো অথবা শ্যুট হয়ে গেলো, তারপরের দিন আমি মিউজিক করলাম অথবা মানে জিঙ্গেল করলাম করলাম। আসলে কিন্তু মানে মানে মিউজিকের স্ক্রিপ্টের মধ্যে কিন্তু মিউজিকটা আগে হয়ে যাওয়া উচিত। এই যে জিঙ্গেল করার একটা তো লম্বা প্রসিডিউর আছে, যখন আপনি স্ক্রিপ্ট হাতে পেলেন বা প্রোডাক্ট সম্পর্কে আপনি জানলেন, তার পরবর্তী আসলে প্রসেসটা কি জিঙ্গেল করার? জিঙ্গেল প্রসেসটা আসলে মানে যে জিঙ্গেল বানান আর কি, সে তো বেসিক্যালি মানে এটা তো মিউজিক, তো তাকে বুঝতে হবে আসলে যে প্রোডাক্ট স্ক্রিপ্টটা কি, মেকিংটা কি হলো অথবা কি হবে, তারপরে প্রোডাক্টটা কি, আরো মানে কনজিউমার কারা, এর উপর ডিপেন্ড করে কিন্তু জিঙ্গেলটা হয় আসলে। মানে ওইটা মিক্সিং হলে যদি সিঙ্কে না হয় তাহলে জিঙ্গেল কখনো হিট করবে না, একটা বিজ্ঞাপনে কিন্তু হিট করবে না। আর অডিওটা তো ভিডিওকে মানে মানে হাইলাইট করে, তো ওই অডিওটা আসলে ঠিকমতো প্রপারলি না হলে তাহলে ভিডিওটা মানে মার খেয়ে যায়। সুতরাং অডিওটা অডিও আই মিন জিঙ্গেল অথবা মানে টোটালটা মিউজিক যদি এটা যদি সিং না হয় তাহলে যত ভালো ভিডিও হোক না কেন, মানে টোটাল মেকিংটা ভিডিও মেকিং হোক না কেন, ওটা কিন্তু পড়ে যায় এবং অনেক সময় হিট করে না। কিন্তু অনেক বিজ্ঞাপন আমি দেখেছি মেকিং ভালো, স্টোরি ভালো, হয়তো মিউজিকের কারণে হয়তো ওই জিনিসটা মানে কী বলবো, মানে এক যেমন একটা ভিডিও যেরকম মানে দেখার মতো এক্সেপশনাল হতে হবে, যে সবার থেকে একটু মানে একেবারে আলাদা হতে হবে, কিছুটা ব্যতিক্রম থাকতে হবে, এটা তো মানে বিজ্ঞাপন না, নাহলে তো ওই প্রোডাক্টের কোনো প্রফিট হবে না, লাভ হবে না।
তো সেই ক্ষেত্রে লিরিকেরও কিন্তু একটা ভূমিকা থাকে, লিরিকটা কে লিখে বা এটা কাদেরকে দিয়ে? লিরিকটা আসলে মানে টোটাল এটা টিম ওয়ার্ক, এটা মেকার সহ এজেন্সি হয়ে আসে। অনেক সময় ইন্টারাপ্ট করি আমি, ম্যাক্সিমাম টাইম ইন্টারাপ্ট করি। আচ্ছা, তো সেক্ষেত্রে সিঙ্গার পছন্দ কি আপনার ভূমিকা থাকে না ক্লায়েন্টদের? আমি সারা জীবন আমি আমার সিঙ্গার নিয়ে কাজ করেছি। মানে একটা মানে টিউন করলাম, একজন স্টার সিঙ্গার দিয়ে গাওয়ালাম, এইটা আসলে জিঙ্গেল হওয়া উচিত না অবশ্যই। আমি টিউন করেছি, আমি এই টিউনটা একে দিয়ে গালে আমার বেস্ট মানে গাওয়া হবে, জিঙ্গেলটা শুনতে ভালো লাগবে, সেটাই হওয়া উচিত, আমি সেটাই তাই করি। আপনি বলছিলেন যে এই যে জিঙ্গেলটা একটি সঙ্গীত পরিচালনার কাজ, এছাড়াও তো অনেক অ্যালবামে আপনার সঙ্গীত পরিচালনা, অনেক অ্যালবাম আমরা পেয়েছি, সেটা সম্পর্কে একটু শুনি যে অ্যালবাম নিয়ে আসলে কথা। অ্যালবাম নিয়ে কথা বলার আসলে আমার ইন্টারেস্ট নাই, কারণ অ্যালবাম তো এখন তো আর হয় না, এখন তো মানে অ্যালবামটা হচ্ছে না বললেই চল। এখন একটা করে দুটা করে গান হয়, মিউজিক ভিডিও হয়, সেটা কাজ করছি আমি, অলরেডি অনেকগুলো গান করছি, তারপরে দু তিনটা মিউজিক ভিডিও অলরেডি করেছি, তার মধ্যে আমার এই অবহেলা নামে একটা মিউজিক ভিডিও আছে, গেছে তানিয়া নাহিদ, আর একটা করেছি মানে পহেলা অভিষেক নিয়ে একটা গান করেছি ওয়াহিদ আজাদ নাম ওর, এটা মিউজিক ভিডিও কমপ্লিট গানটা করেছি, অনেক ফ্যান্টাস্টিক একটা গান, এবং মিউজিক ভিডিওটা অনেক মানে অনেক ভালো একটা মিউজিক ভিডিও, এবিসিতে শুট করেছি এটা, ভালো হয়েছে। তো এই যে মিউজিক ভিডিও এবং এই যে সিঙ্গেল সলো যেগুলো ফেসবুকে আমরা দেখি বা সোশ্যাল মিডিয়াতে এগুলো রিলিজ দেওয়া হয় বা ইউটিউবে রিলিজ দেওয়া হয়, বর্তমান সময়ে যে ট্রেন্ডটা মিউজিক ভিডিও এবং সিঙ্গেল সলো এগুলোকে রিলিজ দেওয়ার আসলে ট্রেন্ডটাকে কীভাবে দেখছেন আপনি? না, ইউটিউব রিলিজ দেওয়ার বিষয়টা তো যেমন ইউটিউবে রিলিজ দেওয়ার কিন্তু আজ থেকে 20 বছর আগের থেকে কিন্তু আমি সবাইকে বলে আসছি, সারা ওয়ার্ল্ডে কিন্তু বড় বড় কোম্পানিরা বলে প্রথম যে আপনি ইউটিউবে দিয়েছেন ওইটার ভিউয়ার্স কত, কেমন পপুলারিটি পেয়েছে, তাহলে আপনার অ্যালবামটা আমি নিব। এটা কিন্তু 20 বছর আগে কথা বলছি, আপনার খোঁজখবর নিয়ে দেখেন কোম্পানিগুলো কিন্তু বাইরের কোম্পানি তাই করতো, কিন্তু সেটা কিন্তু এখন হচ্ছে। তো ইউটিউবে মানে হিট করলে অথবা ভিউ মানে হিট করলে তো হিট মানে এটা তো আমরা পজিটিভলি দেখি, আর ইউটিউবে মানে ভিউ অথবা সাবস্ক্রাইব বাড়লি যে এটা হিট হলো তা না, গানও তো একদম হিট করছে না বললেই চলে। আমি ব্যক্তিগতভাবে খুব আশা করি যে কেউ হিট হলো কিনা, আমি অপেক্ষা থাকি, মানে কাকে নিয়ে সমালোচনা করবো কথা বলবো এরকম অপেক্ষা থাকি, কিন্তু হয় না, কেউ দেখি না, মানে গাড়ি দেওয়ার সুযোগ পাই না অথবা ভালো বলার সুযোগ পাই না। বর্তমান সময়ে বাংলা গানের অবস্থানটা আসলে কোথায়? আমি ভালোই বলবো, এক একজন এক এক টাইপের কাজ করতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু সবাই একই টাইপের কাজ করছে, একই একজনের একটা গান হিট করলো সবাই ওইটার পেছনে লাগলো, এটা আগেও ছিল এখন একটু বেশি, তারপরে কাউকে কোনো দেশের গান কপি করবো এ ঠিক না আসলে, তাহলে ওই দেশের গান তো মানুষ শুনবে বেশি, ইনফ্যাক্ট কিন্তু লস হয়। যে আমি একটা কথা বললাম, কলকাতার একটা গান হিট হলো, ওইরকম একটা গান করলাম, এটা অ্যালবাম হোক আর ফিল্মের হোক, তখন কিন্তু মানুষ ওই টাচ করবে কম, কারণ এই ধরনের গান তো আমি শুনেছি কলকাতায় অথবা কলকাতার ফিল্মে অথবা ওদের অ্যালবামে। গান সুর যে কোনো ক্রিয়েশন একটু মানে মৌলিক হতে হবে, হ্যাঁ হ্যাঁ ওরকম হওয়া উচিত, না আদারওয়াইজ ওই ঝাঁকের কোয়ের মতো আপনার ঘোরাফেরা করতে লাভ নেই, যে কোনো একটি জায়গায় ঝাঁপিয়ে পড়াটা অবশ্যই ঠিক না। তো সেক্ষেত্রে নতুন প্রজন্মের ভূমিকা কতটুকু বা তারা কেমন কাজ করছে? তবে নতুন প্রজন্ম বলতে বোঝাচ্ছি আমি একেবারে নতুন যারা মানে 10-12 বছর 13 বছর 15 বছর 20 বছরের যারা পর্যন্ত যারা কাজ করছে তারা খুব একটা মানে কুল কিনারা পাচ্ছে না, দ্যাটস ফর শিওর, আমি এটা বুঝতে পারি, কনফিউজড কিছুটা, খুবই কনফিউজড, এবং মনে করে যে এটাই মনে হয় সঙ্গীত, আসলে এরপরে অনেক কিছু আছে। আর আমার খুব আশাবাদী যেমন যারা একেবারেই ছোট, আমি তো বাচ্চাদের নিয়েও কাজ করি, মানে আমার জিঙ্গেল তো বাচ্চারও গায়, কিছু বাচ্চারা কিন্তু খুব অন্যরকম বোঝায়, এবং যেটা আমি চিন্তা করতাম, আমি মানে আমার কথা বলছি না, যেটা বলা হওয়া উচিত যেমন সারা ওয়ার্ল্ডের কী কী ধরনের মিউজিক হতে পারে, এটা কিন্তু ছোটো ছোটো বাচ্চারা খুব ইউটিউবের কারণে হয়তোবা অথবা অনেক চ্যানেল বিদেশি চ্যানেল আমাদের দেখার সুযোগ আছে এই কারণে হয়তোবা, আমার মনে হয় ওরা একটু চেঞ্জ আনতে পারে। নতুন প্রজন্মের কথা যখন আসলো, এবং নতুন প্রজন্মের মধ্যে খুব ভালো একটি জায়গাতে আছে হৃদয় খান, আপনি তো হৃদয় খানের বাবা, তো সেক্ষেত্রে বাবা হিসেবে ছেলেকে আসলে কিভাবে জাজ করবেন, সে কেমন কাজ করছে? এখানে জাজমেন্টের সুযোগ নাই, যেহেতু ছেলে ভয় হয় যে ভালো ভালো কাজ মানে করবে, মানে সারা জীবন প্রত্যেকটা কাজ ডিফারেন্ট কিছু হবে। হৃদয় খানের কাজ নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? খুবই সন্তুষ্ট, আমার আরেকটা ছেলে আছে প্রত্যয়,
প্রত্যেক খান এই দুইটা ছেলেকে নিয়ে আমি খুবই সন্তুষ্ট। হৃদয় অনেক খুব ভালো করে, খুবই ভালো করছে, ও পারফর্ম কিন্তু খুব ভালো করে। আমি আমেরিকা মানে যখন ছিলাম আমি ওর এত প্রসেসন মানে এত আর্টিস্ট কিন্তু ওকে আলাদা করে দেখে, তো এইসব জিনিস আমার খুব টাচ করে আর কি। এবং আর হৃদয়কে এখনও বলবো যে ভালো মানে ভালো গান করতে, প্রত্যেকটা কাজ ভালো হইতে হবে, এটা আমার কথা। নতুন যারা আসতে চায় এই মিউজিক ইন্ডাস্ট্রিতে তাদের আসলে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত এই ব্যাপারে অনেক কথা বলতে হবে। আসলে আমরা যেমন আর কি আলোচনা করছিলাম যে আমরা কিন্তু সত্য শাহ, সমর দাস, আলোদিন আলী আমার উস্তাদ, তারপরে আমাদের উস্তাদ লেভেল আরও বলবো লাবুর রহমান, ফদের বাবু, ফদাসের বাবু, এই টোটাল সবাই যে আমরা এক স্টুডিওতে বসে একজনের শিফট একের পর এক বেরোচ্ছে, আমরা ঢুকছি বসে একসঙ্গে আড্ডা হতো, সেইটা কিন্তু এই জেনারেশন পাচ্ছে না। যার ফলে মানে শিখার অথবা মানে এই বোঝার ওই সুযোগটা এই জেনারেশনে নাই। এই জন্য কী বলবো, আমি খারাপ বলতে তার চাই না, কিন্তু মানে একটু অভাব থেকে যাবে এই জেনারেশনে। কিন্তু কিন্তু একেবারে নিউ জেনারেশন যারা একদম ছোটো যারা, ওরা কিন্তু চ্যানেল দিয়ে হোক, ইউটিউব চ্যানেল দিয়ে হোক, প্রাইভেট চ্যানেল, টিভি চ্যানেল দিয়ে হোক, সুযোগ থাকবে এবং অনেক জানে ওরা, অনেক বোঝে। সব সাইডে কিন্তু বলছি, শুধু মিউজিক না, ছোটোরা মানে এটা চিন্তা করা জানা। তো সো আমি মনে করি এই জেনারেশনটা অনেক ভালো করবে, আর আমার সাইড সেক্টরে যদি মিউজিক ভালো করে তো আমার নিশ্চয়ই আরও শান্তি হবে। অবশ্যই। তো সামনের দিনগুলোতে আসলে কি ধরনের পরিকল্পনা আছে আপনার চলচ্চিত্র? পরিকল্পনা চলচ্চিত্রে গান করার কথা হচ্ছে, আর এটা হলো আমি টোটালটা করছি, মানে একদম ফোলি থেকে শুরু করে সাউন্ড এফেক্টস থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে গান কথা হচ্ছে। আমাদের অনেক বড় স্টুডিও বেসিক্যালি, মানে ফিল্মের কাজ করার জন্য স্টুডিও, আমাদের ইকুইপমেন্ট অনেক দামি, কনসোল অনেক দামি, আর আমাদের ফোলির বিষয়টা আমরা ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে আমি ফোলি খুব ভালো বুঝি, মানে সাউন্ড এফেক্টস আর কি, এগুলো হিউজ কালেকশন। তো আমরা কাজ করছি অলরেডি, এবং আমার তিনটা চারটা অ্যাসিস্ট্যান্ট আছে যারা এই কাজগুলো আমাকে মানে শিখেছে, ওদের নিয়ে আমি কাজ করছি। অনেক অনেক শুভকামনা থাকলো সকল কাজের জন্য, আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ তোমাকে। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।